আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। তো সোজা ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তোমরা প্রস্তুতিমূলক কোর্স করার জন্য আসো, এবং যারা আসতে চাও তাদের জন্য আজকে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভর্তির যে প্রসেসটা, এই প্রসেসটা একটু আমি বলে দিই। এবং ভর্তির সময় তোমার প্রস্তুতিমূলক আমাদের এই রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে সঙ্গে কি কি নিয়ে আসতে হবে এই বিষয়গুলো একটু তোমাদেরকে জানাচ্ছি, কারণ অনেকে তোমরা ফোন করো, ফোন করে বিস্তারিত বিষয়ে জানতে চাও যে কি কি নিয়ে আসা দরকার বা কিভাবে কি কাগজপত্র নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো যাতে না বলতে হয় পরবর্তীতে, বা তোমাদের সন্দেহগুলো যাতে দূর হয়ে যায়, সেক্ষেত্রে আমি একটু তোমাদেরকে সাহায্যের জন্য আমি আজকে এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। তো সর্বপ্রথম ধরে নেওয়া যাক তুমি ঢাকা থেকে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে আর্মি অফিসার পদের জন্য অথবা সেনাবাহিনী সৈনিক পদের জন্য বা অন্যান্য বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের জন্য তুমি প্রস্তুতি নিতে আসো না। তো আসার আগে অবশ্যই একটা প্রস্তুতিমূলক বিষয় তো লাগবেই। সর্বপ্রথম ভর্তির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তোমার ছবি লাগবে 2 কপি, তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি, SSC-র মার্কশিট অথবা সার্টিফিকেটের ফটোকপি, সেই সঙ্গে তোমার অভিভাবক পিতা এবং তোমার মাতা অথবা বাবা মার যদি ভোটার আইডি কার্ড তো অবশ্যই আছে, সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। সেই সঙ্গে তোমার চারিত্রিক সনদপত্রের ফটোকপিটা নিয়ে আসতে হবে। এই হচ্ছিল আমাদের এখানকার ভর্তির সময় কাগজপত্রগুলো জমা দিতে হয়। আর তোমার যদি ভোটার আইডি কার্ড থেকে সেক্ষেত্রে তুমি অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে আসবা। এবং আমাদের ভর্তির সিস্টেমটা এটাই, যখন তুমি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বা যে কেউ বিভিন্ন জেলা থেকে বা যে কোনো জেলা থেকে আসো, আমাদের একাডেমিতে আসার আগে আমাদের একাডেমিতে এই কাগজপত্রগুলো জমা দিয়ে ফর্ম ফিল আপ করে দেন, তখন তোমাকে ভর্তি হতে হবে। অর্থাৎ ভর্তির আগে কোনো পরিমাণ, কোনো 1 টাকা সমমূল্য কোনো কিছু নেওয়া হয় না। সুতরাং তুমি যখন আসবা সশরীরে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে, আসার পরে একাডেমি দেখবা, একাডেমির কালচার বুঝবা, একাডেমির এডুকেশনাল সিস্টেমগুলো দেখার পরে তুমি ভালো লাগলে দিয়ে তুমি ভর্তি হয়ে কোর্স কন্টিনিউ করবা। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, অনেকে আবাসিকের বিষয়ে জানতে চাও যে সোজা ট্রেনিং একাডেমিতে আবাসিক আছে কিনা বা আবাসিক থাকলেও সেখানকার ফ্যাসিলিটিগুলো কীরকম। আসলে আমরা চেষ্টা করি একজন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকতে গেলে যে পরিমাণ তার দৈনিক খাবার দাবারের বিষয়টা আছে, যে পরিবেশে একজন সুশীল সমাজের মানুষ বসবাস করতে পারে, এই সকল পরিবেশ নিয়ে আমাদের সোজা ট্রেনিং একাডেমি আবাসিক তৈরি করা হয়েছে। তোমরা নিশ্চিন্তায় এই সোজা ট্রেনিং একাডেমিতে এসে মানসম্মত আবাসিকে থেকে মানসম্মত শিক্ষা গ্রহণ করে তুমি তোমার স্বপ্নের যে চাকরি, সে চাকরিতে তুমি পৌঁছাতে পারো। সুতরাং আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চাই, এবং তুমি আরো 10 জনকে জানাও যদি ভালো লেগে থাকে, সোজা ট্রেনিং একাডেমির শিক্ষাদানের পদ্ধতিগুলো সম্পর্কে নিজে দেখো, অন্যকে জানাও। শুধুমাত্র সোজা ট্রেনিং একাডেমি একটা ভিডিও দেখলে এটাতে সীমাবদ্ধ থেকো না, কারণ আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটার নাম ISSB কোচিং, ওখানে তুমি যাওয়া গিয়ে প্রচুর পরিমাণে প্রত্যেকটা টপিক্সের উপরে তোমার ইনফরমেশন দেয়া আছে, টিপস দেয়া আছে, পরামর্শ দেয়া আছে, সাজেশন দেয়া আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দেখো, এবং নিজের মধ্যে সেটা ডেভেলপ করার জন্য তুমি ওটা দেখে দেখে প্রস্তুতি নাও। সবাই ভালো থেকো, আর দোয়া করি ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সোজা ট্রেনিং একাডেমিতে আসার পরে। আর দোয়া করি তোমরা যেন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো। ধন্যবাদ সবাইকে।